সামনে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলছে দেওয়াল লিখনও ও কর্মী সভা। আর এবার এই দেওয়াল লিখনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সামনে এলো মালদহের হরিশ্চন্দ্রপুরে। এবারে হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়ির দেওয়ালে জোর করে দখল করে 21 জুলাই জনসভার জন্য দেওয়াল লিখন করা হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ এনেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি সামনে পঞ্চায়েত ভোট, আর এলাকায় এর আগে প্রভাব বিস্তার করতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এলাকায় গুন্ডামি আরম্ভ করেছে। জোর করে বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল দখল করে নিয়ে সেখানে তারা নিজেদের সভার জন্য দেওয়াল লিখন করছেন। কোনো কোনো ক্ষেত্রে বাধা দিতে গেলে জুটছে হুমকি। এদের ভয়ে বিজেপির কর্মীরা অনেকেই প্রতিবাদ পর্যন্ত করতে ভয় পাচ্ছেন, এমনটাই অভিযোগ বিজেপির জেলা নেতৃত্বর। পাশাপাশি অভিযোগ উঠেছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান সুলতাননগর সহ এলাকার বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জোরপূর্বক দেওয়াল লিখন করছেন। দেওয়াল লিখন না করতে দিলে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন। ভয়ে অনেক বিজেপি কর্মী বাধ্য হয়ে তাদের বাড়ির দেওয়ালে তৃণমূল নেতা কর্মীদের লিখতে দিচ্ছেন। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। যদিও এলাকার বিভিন্ন অঞ্চলে এলাকার বিজেপি কর্মীদের ভয় ভীতি দেখিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের বাড়ির দেওয়ালে দখল করছে, জোর করে তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে দেওয়াল লিখনের কাজ করছেন, তাদের দলে টানার চেষ্টা করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, প্রভাব বিস্তার করতে তারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে। তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন জেলা বিজেপির সম্পাদক কিষান কেড়িয়া। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান। তাদের দাবি 21 জুলাই জনসভা উপলক্ষে এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখন করা হচ্ছে। এক্ষেত্রে নিয়ম মাফিক প্রত্যেকের কাছ থেকেই আমরা পারমিশন নিচ্ছি, তারপরে সেই দেওয়ালে সভার জন্য দেওয়াল লিখন করছি। বিজেপি এগুলো মিথ্যে অভিযোগ করছে, কিছু বিজেপি কর্মী দেওয়ালেও লেখা রয়েছে। আমরা এইভাবে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছি, যদি আগামী দিনে ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সেই দরজাও খোলা রাখছি। আর জানিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। যে খবর পেলাম যে টিএমসি 21 জুলাই জন্য কলকাতা যাওয়ার জন্য দেওয়াল লেখন আরম্ভ করে দিয়েছে, যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন এই জন্য আরম্ভ করে দিয়েছে। বিভিন্ন এলাকায় এরা দেওয়াল লেখন করেছে, এটা প্রথম, এর আগে এরা কোনোদিন করেনি দেওয়াল লেখন। কিন্তু আমার সুলতাননগর অঞ্চল থেকে আর বিভিন্ন এলাকা থেকে খবর আসছে যে বিজেপির দেওয়ালগুলো দখল করে লেখছে, দেওয়াল না জানিয়ে জোরজবরদস্তি লেখছে। এটা তো কালচার না, আজকে যে কোনো দেওয়াল লিখতে গেলে পরে বাড়ির মালিকের পারমিশন ছাড়া দেওয়াল লেখা যায় না। কিন্তু টিএমসি যেহেতু সরকারে আছে, ওরা যা ইচ্ছা তা করতে পারে, এখানে তো শাসন চলছে না। এই সরকার যতদিন থাকবে মানুষকে ভয়ে ভীতিতে থাকতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নাই, তাহলে আমাদের বিরোধী দলের নিরাপত্তা কোথায় থেকে থাকবে? আপনারা দেখলেন যে দুদিন আগে ওনার বাড়িতে একজন ঢুকে পড়ে গেছে, ওর নিরাপত্তা নাই। তা আমার জনসাধারণকে কীভাবে নিরাপত্তা দিবেন? যে এলাকাতে যেভাবে দেওয়াল লেখন আরম্ভ করেছে, আজকে বিরোধীদের বাড়িতে যে দেওয়াল লেখন করছে, কমপক্ষে বিরোধী দলের নেতা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের পারমিশন নিয়ে দেওয়াল লেখা উচিত, কিন্তু তারা সেটা করছে না। ভয় দেখিয়ে টিএমসির নেতারা করছে, এই বুলবুল খান করছে,